ম্যানেজিং কমিটি না থাকা ও শিক্ষকদের দ্বন্দ্বে নীলফামারীর একটি বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। জেলার জলঢাকার বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নিয়মিত ক্লাস না নেয় ঝরে পড়ছে শিক্ষার্থী, এমনটাই অভিযোগ অভিভাবকদের। শিক্ষকদের এমন অবহেলায় হতাশ তারা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। নীলফামারী সংবাদদাতা মোহাম্মদ ওয়ালি মাহমুদ সুমনের প্রতিবেদন। 1987 সালে প্রতিষ্ঠিত হয় নীলফামারীর জলঢাকা উপজেলার বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। 1995 সালে এমপিও ভুক্তির পর থেকে ভালোভাবে শিক্ষা কার্যক্রম চলছিল। তবে 2006 সাল থেকে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি না থাকা ও শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম। বর্তমানে 277 জন শিক্ষার্থী থাকলেও বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নেই। প্রধান শিক্ষকের অনিয়ম, শ্রেণীকক্ষে পাঠদানের ব্যর্থতা ও শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল না দেয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। আমি রেগুলার স্কুল আসি, কিন্তু কোনোদিন মানে কেউ স্কুল আসি না। আমি আসি, স্যারদেরকে ডাকে আনি, কিন্তু স্যারদের কাপলে একজনকে কি ক্লাস করা হয়? আমি প্রাইভেট পড়ি, স্কুলে আসার ডাকাই সহন আসি। যখন থেকে আমি স্কুলে ভর্তি হয়েছি তখন থেকে একটা রেজাল্টও দেয় নাই, আগের বার যে পরীক্ষার রেজাল্ট আসি দেয় না। তবে শিক্ষার্থী ঝরে পড়ার জন্য ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এখানে আছে হিন্দু অধ্যুষিত এলাকা এবং গ্রাম এলাকা, সবাই খেটে খেটে খায়, অনেক বাচ্চা স্কুল আসতে একটু সময় লাগে, কারণে অনেক বাচ্চা কম এবং স্কুল আসার পর আমার মাঠটা খোলামেলা, তো যার কারণে অনেক বাচ্চা ওই আমরা অফিসে থাকলেই হুট করে যদি বেড়ে চলে যায়। শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির তদারকির অভাব ও শিক্ষকদের স্বেচ্ছাচারিতাকে তুষছেন অভিভাবকরা। এই দীর্ঘ 17-18 বছর থেকে কমিটি নেই, স্কুলের বেহাল দশা, এটা দেখারও কেউ নেই, ওনাদের কোনো কিছু জিজ্ঞেস করলে এগুলো কোনো তোয়াক্কা করে না। স্কুলের বাচ্চা কম হওয়ার কারণের একটাই যে স্কুলের তদারকিতা এবং শিক্ষক যারা সভাপতি বা যারা এখানে দায়িত্বে আছেন তাদের অবহেলার কারণে এই ঘটনাটুকু। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা। সবচেয়ে বড় বাধা হচ্ছে শিক্ষার্থীরা স্কুলে না আসা। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে দেখা যাবে যে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমি খুব দ্রুত এই ব্যাপারে আমাদের যেগুলো করণীয় আছে আমাদের লেভেল থেকে সেটা করব। প্রয়োজনে উদ্যোগন কর্তৃপক্ষ, বোর্ড বা অধিদপ্তরেও যদি বলতে হয় সেটা আমরা বলব। স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে শিক্ষার্থী ঝরে পড়া রোধ করার দাবি স্থানীয়দের। ওয়ালি মাহমুদ সুমন, বৈশাখী সংবাদ, নীলফামারী।